নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে নতুন নার্সারিতে। আজকে আমরা এসেছি রানাঘাট নার্সারিতে, যেটি হাই রোডের ধারে সেন্ট মেরি স্কুলের পেছন দিকে অবস্থিত। তো এখানে এসেছি আজকে আমরা ড্রাগন ফল দেখতে। এখানে ছোটোখাটো একটি ড্রাগনের বাগান রয়েছে। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রাগনের গাছগুলি পরপর সারিবদ্ধভাবে কিভাবে লাগানো রয়েছে। গাছগুলি বেশ বড় মাপের এবং প্রত্যেকটি গাছেই ফল এসছে। আপনারা জানেন এখন ড্রাগন ফলের সিজন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি ডালে গাছে ড্রাগন ফল এসছে, ফল ধরে রয়েছে প্রত্যেকটি গাছে। পেছনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি কামরাঙা গাছ। গাছগুলিতে মাদার গাছের সাথে কলম তৈরি করা রয়েছে, যে কলমগুলি এখনও সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হলে সেগুলি মাদার গাছ থেকে কলম কেটে নেওয়া হবে। গাছগুলি দেখতে খুবই সুন্দর লাগছে এবং বাগানটি ঘুরে দেখতেও খুবই ভালো লাগছে। প্রতিটি গাছে কী সুন্দর ফল ধরে রয়েছে, যদিও এগুলো এখনও পাকেনি। কিছুদিনের মধ্যে এগুলো পেকে গেলে ফলগুলি তুলে নেওয়া হবে। দু একটা গাছে কিছু কিছু ফল পেকেছে, কিন্তু সব ফল এখনও পাকেনি। পাকলে এই ফলগুলি তুলে নেওয়া হবে।